মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খেলাপ্রেমী কোটি কোটি দর্শক অপেক্ষা করছেন এই আসরের জন্য। আগত ফুটবল দল, বাইরের দর্শক এবং কাতারের জনগণ সহ সবার কথা মাথায় রেখে সাজানো হয়েছে এবারের আয়োজন, যেখানে থাকছে বিনামূল্যে ওমরা ভিসা, ফ্রি জরুরি চিকিৎসা সহ চমকপ্রদ নানা অফার। দর্শক, ফুটবল বিশ্বকাপকে ঘিরে কাতারে যে সকল সুযোগ সুবিধা রাখা হয়েছে সেসব জানাতে আজকের আয়োজনে আছি আমি তাজরিন রিকা। হায়া কার্ড যা হচ্ছে বিশেষ একটি পাস, ভিসা কিংবা বিশ্বকাপের টিকিট থাকলেও কাতারে গিয়ে খেলা দেখা যাবে না যদি না হায়া কার্ড থাকে, কেননা সেখানকার স্থানীয় সরকার বিদেশিদের জন্য এই হায়া কার্ড বাধ্যতামূলক করেছে। কার্ডটি আন্তর্জাতিক দর্শকদের জন্য কাতারের মাটিতে এন্ট্রি পারমিট হিসেবে কাজ করবে। হায়া পাসের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা সৈয়দ আলী সুয়াইদি জানিয়েছেন যে এখন পর্যন্ত 15 লাখ বিদেশি হায়া পাসের আবেদন জানিয়েছেন। এদিকে ম্যাচ টিকিটের সাথে হায়া কার্ড থাকলেই পাওয়া যাবে বিনা খরচের ভিসায় ওমরা পালনের সুবিধা। সম্প্রতি সৌদি নিউজ আল একবারিয়া থেকে এই ঘোষণা দেওয়া হয়। চ্যানেলের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিওতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা বিভাগের সহকারী পরিচালক খালেদ আল শামারিক ঘোষণা করেন, মুসলিম হায়া কার্ডধারীরা 2 মাস পর্যন্ত দেশটিতে থাকতে পারবেন, যার মেয়াদ শেষ হবে আগামী বছরের 11 জানুয়ারি। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে কার্ডধারীরা যে কোনো সময়ে সৌদি আরবে ঢুকতে বা বের হতে পারবেন, তাদেরকে কাতার হয়ে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে অবশ্যই থাকতে হবে স্বাস্থ্য বিমা। এছাড়া 12 বছরের কম বয়সী শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ করে দিতে পারবেন হায়া কার্ডধারীরা। টুর্নামেন্টের সময়ে দেশটির সরকারি চাকরিজীবীদের বড় একটি অংশকে ঘরে বসে অফিস করার অনুমতি দিয়েছে কাতার সরকার। সরকারি চাকরিজীবীদের 80% আগামী 1 নভেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত ঘরে বসে কাজ করতে পারবে। পাশাপাশি বিশ্বকাপ চলাকালীন সময়ে সরকারি ও বেসরকারি স্কুলগুলোর ক্লাস সীমিত করা হবে। এছাড়া খেলা দেখতে আসা দর্শকদের জন্য ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সরকার। টুর্নামেন্ট চলাকালে কাতারে হামাদ মেডিকেল কর্পোরেশনের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে জরুরি চিকিৎসা সেবা বিনামূল্যে দেওয়া হবে, তবে এজন্য অবশ্যই থাকতে হবে হায়া কার্ড। সংবাদ মাধ্যমে টুর্নামেন্টের সিইও নাসের আল খাতের জানিয়েছেন, ফিফার অনুমান অনুযায়ী আসন্ন কাতার বিশ্বকাপ থেকে সব মিলিয়ে আয় হবে প্রায় $17 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 1,72,000 কোটি টাকার বেশি। আগামী 20 নভেম্বর দেশটির আল বাইত স্টেডিয়ামে কাতার ও ইকুয়েডরের মধ্যে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে এই টুর্নামেন্ট শুরু হবে। 29 দিন ব্যাপী এই বিশ্বকাপে 64টি ম্যাচ হবে। এরপর 18 ডিসেম্বর কাতারের জাতীয় দিবসে লুসাইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে পর্দা নামবে এবারের কাতার ফুটবল বিশ্বকাপের।